চলমান আন্দোলন ঘিরে সারা দেশে অস্থিরতা বিরাজ করছে। এমত অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসার প্রস্তাব দিয়েছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে এই প্রস্তাবে প্রতিক্রিয়া জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সরকারের সঙ্গে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই। শনিবার একটি সংবাদ মাধ্যম জানতে চাইলে নাহিদ বলেন, যখন আমরা ডিবি হেফাজতে ছিলাম তখনও আমাদেরকে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু আমরা এই প্রস্তাবের প্রতিবাদে ডিবি হেফাজতে অনশন করেছিলাম। এর আগে শুক্রবার রাতে গণভবনে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ক্যামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে, রাগও যাবে। নিন চাকা সুপার ওয়াইড। এজন্য 3 সদস্যের একটি কমিটিও করে দেওয়া হয়। ওই কমিটিতে রয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও কৃষিবিদ আফমো বাহাউদ্দিন নাসিম। বৈঠকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতি মণ্ডলীর সদস্য ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আইনমন্ত্রী আনিসুল হক, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আফমো বাহাউদ্দিন নাসিম, ডাক্তার দীপুমনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাপা, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ। এ সময় বৈঠকে নানা বিষয় নিয়ে আলোচনা হয়। শিক্ষার্থীদের দাবি প্রসঙ্গে জানা গেছে, আগে থেকেই আওয়ামী লীগ থেকে বলা হচ্ছে শিক্ষার্থীদের দাবির সঙ্গে তারা একমত। এরই মধ্যে তাদের দাবি মেনে কোটা সংস্কার করা হয়েছে। হতাহতের ঘটনায় সঠিক তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর সঠিক বিচারও হবে। বৈঠকে নেতারা বলেছেন, শিক্ষার্থীদের আন্দোলনে আওয়ামী লীগের কোনো আপত্তি নেই, তারা আন্দোলন করছে করুক, তবে তৃতীয় পক্ষ যেন তাদের ব্যবহার করে সুবিধা আদায় করতে না পারে সেদিকে সজাগ ও সতর্ক থাকতে হবে। ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং মোকাবেলার জন্য নির্দেশনা দিয়েছেন দলীয় সভাপতি। শিক্ষার্থীদের উপর কেউ যেন কোনো অন্যায় আচরণ না করে সে নির্দেশনাও দিয়েছেন তিনি। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।